বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন, যে রিশাদ হোসেন আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করছে, অথচ শোনা যাচ্ছে যে তাকে নাকি ঘরোয়া ক্রিকেটগুলোতে খুব একটা সুযোগ দেওয়া হয় না। কেমন দেখলেন আজকে রিশাদের ব্যাটিং এবং বোলিং? আপনি যদি এই থার্ড টি টোয়েন্টি নিয়ে কথা বলেন, তাহলে বাংলাদেশের আসলে পাওয়ার মতো কিছু নেই, এখানে আসলে বাংলাদেশের প্রশংসা করার মতো কিছু নেই, শুধু একমাত্র রিশাদ বাদে। আপনি রিশাদের বলিং এবং ব্যাটিং আজকে দুটা বিষয়ই শুধুমাত্র বাংলাদেশের পক্ষে ছিল, বাকি সব কিছু বিপক্ষে। আপনি যদি রিশাদের দেখেন, শেষ পর্যন্ত তিনি 26 বলে 50 করেছেন এবং শেষ পর্যন্ত তিনি 53 রান করে অপরাজিত ছিলেন, আউট হয়ে গেছিলেন। হ্যাঁ, আউট হয়ে গেছিলেন। আচ্ছা আচ্ছা, তবে তিনি যে পারফর্মটা করেছেন, একজন আমরা কিন্তু ছিলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান, একজন আমরা বলার হিসেবে তাকে দেখি, আমরা কিন্তু তাকে ব্যাটসম্যান হিসেবে বা অলরাউন্ডার হিসেবে দেখি না, একজন লেগ স্পিনার হিসেবে তিনি দলে খেলেন। সেখান থেকে তিনি 53 রান করেছেন এবং একই সাথে কিন্তু এই ম্যাচে 2টি উইকেট নিয়েছেন তিনি 4 ওভার বল করে। সুতরাং গত ম্যাচেও তিনি উইকেট নিয়েছিলেন, আগের ম্যাচগুলোতে ভালো পারফর্ম করেছেন, হয়তো ব্যাটিং করার পর্যন্ত তিনি যান নাই, তবে গত ম্যাচে যেহেতু আমরা আগে জিতে গেছি ব্যাটিং করার জন্য, তবে আজকের দিনে শুধু রিশাদের পারফরমেন্সটাই আমাদের চোখে ধরার মতো, তারা বাংলাদেশের সব কিছুই আসলে ফেলে দেওয়ার মতো ছিল। কিন্তু একটা বিষয় কিন্তু খুব কথা শোনা যাচ্ছে যে রিশাদকে নাকি ঘরোয়া ক্রিকেটগুলোতে খুব একটা পারফর্ম করার সুযোগ দেওয়া হয় না। আসলে ঘরোয়া ক্রিকেটে আমরা খুব একটা দেখি না, আমরা বিপিএলও তাকে খুব একটা দেখি নাই আমরা, এবং ঘরোয়া ক্রিকেটে যখন আমরা দেখি তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে স্কোয়াড, যে স্কোয়াড থাকে সেই স্কোয়াড আসলে সাজানো যায় না বা সামঞ্জস্য হয় না বলে নাকি লেগ স্পিনারকে খেলানো হয় না, আমরা এটাও শুনেছি, এর আগে নিউজও দেখেছি। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন যে আফগানিস্তানের মতো একটা দল, তারা কিন্তু খুব দ্রুত ডেভেলপ করেছে, এবং এই দ্রুত ডেভেলপ করার পেছনে তাদের যেই লেগ স্পিন বলাররা রয়েছে, বিশেষ করে রাশিদ খান, তারপরে মুজিবুর রহমান, এরপর আরও একটা বলার হচ্ছেন রয়েছেন, সো এই যে লেগ স্পিনাররা রয়েছেন তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্পিন বোলিংয়ের ক্ষেত্রে, এবং রাশিদ খান কিন্তু পুরো বিশ্বই এখন খেলে বেড়াচ্ছে। সো প্রত্যেকটা দলে আপনি যদি অস্ট্রেলিয়া দেখেন, আদাম জাম্পা রয়েছেন, এরকম আপনি যদি প্রত্যেকটা দলেই কিন্তু একটা লেগ স্পিনারের ভূমিকা রয়েছে, এবং রবি বিশ্ব পাচ্ছে, দেখুন ইন্ডিয়াতে করতেছে, এখন ভালো করছে, ভালো খেলছে। তো এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা দল চায় যে একটা ভেরিয়েন্স লেগ স্পিনার রাখতে, বাট এটা বাংলাদেশের ক্ষেত্রে মানে কেউ শিখতেও চায় না, কেউ করতেও চায় না, তার একমাত্র কারণ এদেরকে আমরা ভালোভাবে ফিল্টার করে তুলে নিয়ে আসি না এবং এই প্রতিভাগুলোকে আমরা নষ্ট করি, এটা হচ্ছে আমাদের মেন সমস্যা। আমরা আমরা গতানুগতিক যে যারা খেলছেন অর্থাৎ পেসার বলার, এদের পারফর্মটাকে দেখি, বাট আসলে ব্যতিক্রম যে চিন্তা, বাইরের দেশগুলো যারা ব্যতিক্রম চিন্তা করতে পারে, আমরা ব্যতিক্রম চিন্তাগুলো করতে পারি না। একজন লেগ স্পিনার কিন্তু একটা খেলার মোমেন্টাম হয়ে যেতে পারে এবং খেলার ম্যাচকে পরিবর্তন করে দিতে পারে, সে ক্ষমতা কিন্তু একজন লেগ স্পিনার রাখে। আসলে লেগ স্পিনারকে গুরুত্ব দেওয়া উচিত এবং ঘরোয়া ক্রিকেটগুলোকে তাদেরকে বেশি বেশি সুযোগ দেওয়া উচিত, কারণ সেখানে তার পরীক্ষার জায়গা, উঠে আসার জায়গাগুলো কিন্তু আসলে ঘরোয়া ক্রিকেট, সেখান থেকে যদি ভালো করে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে সে ভালো করবে। আর এখন রিশাদ যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে, আমার মনে হয় রিশাদকে ঘরোয়া ক্রিকেটগুলোতে সুযোগ দেওয়া উচিত এবং তাকে আরও বেশি পারফর্ম করার জায়গাগুলো তৈরি করে দেওয়া উচিত। কি মনে করেন আপনি? আমার এটাই মনে হয় যে রিশাদের মতো আরো যারা আছে লেগ স্পিনার, আমরা যদি রিশাদদেরকে আরো সুযোগ দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আরো যারা আছে রিশাদের মতো যারা লেগ স্পিন করতে চাই, তারা আরো উঠে আসবে এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো হবে। আমাদের এই ভবিষ্যতের এই যে আপনি ভবিষ্যৎ যেরকম দল চান, আপনাকে এখন থেকে সেই দলের চেষ্টা করে যেতে হবে। আচ্ছা, রিশাদকে নিয়ে আর কি বলতে চান, যে রিশাদের ভবিষ্যৎ নিয়ে যদি শেষ করতে চান কি বলে শেষ? শেষ করতে চাইলাম একটা জিনিস বলবো যে রিশাদ যেহেতু ভালো পারফর্ম করছে, একে যদি আমরা যত্ন করতে পারি, রাখতে পারি, সেক্ষেত্রে ভালো। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকে ভালো পারফর্ম করে, বাট আমরা দেখা যায় যে পরের সিরিজ, একটা দুটো সিরিজ গ্যাপ দিয়ে তাকে আমরা আসলে নষ্ট করে ফেলি, অনেক সময় তাকে পরিচর্যার ভিতরে রাখি না, এবং আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা তাদেরকে ঠিক মতো মর্যাদা দিই না, এবং টি টোয়েন্টিতে বিপিএল বাদে আসলে আমাদের আর কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি আপনাকে প্রমাণ করবেন। সুতরাং রিশাদের এই বিপিএল বাদে আর কোনো প্ল্যাটফর্ম নেই যে সেখানে নিজেকে প্রকাশ করতে পারে। সুতরাং আরও যদি আমাদের ঘরোয়া ক্রিকেট খেলা বেশি সুযোগ দেওয়া হয়, এই ধরনের বলাররা আরও ভালো পারফর্ম করবে বলে আমাকে মনে হয়। হ্যাঁ, রিশাদ কিন্তু আজকে ভালো একটা ব্যাটিংও করেছে, এতদিন তো সে বোলিং পারফরমেন্স দেখিয়েছিল, আজকে কিন্তু ভালো একটা দুর্দান্ত বলিং ব্যাটিং পারফরমেন্স সে দেখিয়েছে। 26টা বলের মধ্যে সে 50 রান অর্জন করে এবং শেষ পর্যন্ত 30 বল থেকে 53 রান করে আউট হয়ে যায়। একটা লড়াকু ইনিংস কিন্তু শেষ পর্যন্ত সে খেলে, আরেকটু যদি থাকতো বা একটু লড়তে পারতো হয়তো বাংলাদেশ আরও ক্লোজ যে ম্যাচটা হেরে যেত যদি না জিততে পারলো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, পরবর্তী ম্যাচ বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব নিউজ ইনসাইডের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম।